আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানউদ্দিন, আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান। আমি আজকে যে রোগীর সাথে কথা বলবো, তিনি এসেছেন আমার ঢাকা চেম্বারে। ওনার কোমর ব্যথা ছিল, অনেক বেশি পরিমাণে কোমর ব্যথা ছিল, এবং আল্লাহ রহমতে এখন খুব অল্প সময়ে উনি এখন ব্যথার ওষুধ ছাড়াই উনি ভালো আছেন, এবং ওনার মুখের সঙ্গে উনি এখন কেমন আছেন। কি সমস্যা নিয়ে এসেছিল? আমার প্রচুর ব্যথা ছিল, মানে রোজা থেকেই, তারপরে ডক্টর রায়হান থেকে আমি ওষুধ খেয়ে ভালো হয়েছি। দেন আবার আসলাম ওনার চেম্বারে, আজকে 14 দিনের মাথায় আমি অনেক ভালো আছি। ব্যায়াম করতেছি, ব্যথার ওষুধ 2 দিন খাইছি, এর বেশি আর খেতে হয়নি। এখন জাস্ট একটা ভিটামিন খাচ্ছি, এখন অনেক ভালো আছি। জাস্ট বলার জন্যই আসছি, আপনারা সবাই আসবেন। তার চিকিৎসা খুব ভালো, সে আমাদের অসংখ্য ধন্যবাদ।